তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার এক্সপ্লেন এইসব চ্যানেল তো আজকে মা আবার এক্সপ্লেন করো মাই ওয়াইফ ইজ এ ফক্স স্প্রিট চ্যাপ্টার সতেরোকে তো চ্যাপ্টার সতেরোতে এখানে বলতেছে দাজি বলতেছে যে সামনে কিছু ভৌতিক কাজকর্ম চলতেছে তো এখানে জিশাও বলতেছে কোথায় মানে দাজির বলতেছে যে ওখানে তো এখানে বলতেছে ঠিক আছে তাহলে চলো সেখানে গিয়ে দেখি কি হচ্ছে এখানে তো এখানে ক্লাস প্রেসিডেন্ট বলতেছে কত হাস্যকর হ্যাঁ ভূত থাকবে কেন এখানে তো আপনি যদি ভয় পান তাহলে আপনারা গাড়িতে চলে চলে যান তাইকে বলতেছে ক্লাস প্রেসিডেন্ট তো এখানে বলতেছে আমি ভয় পাই না তো জি সব আর কি অনেক ভয় পায় তো ভিতরে ভিতরে তো বাইরে আর কি কেউ প্রকাশ করতে চায় না তো এখানে বলতেছে চ্যান জিয়াঝু মানে ওই মেয়েটাকে আর কি খুঁজতেছে যে শুরুতে ছিল আর কি এই চ্যাপ্টারে তো এখানে বলতেছে চ্যান জি আর কি সবাই তাকেই খুঁজতেছে তো এটা শেষ ঘর তাই কি বলতেছে তো শেষ ঘরে এখানে জিশাও বলতেছে যদি সে এখানে না থাকে তা মানে যদি সে এখানে থাকে তাহলে তার এখানে ভূতের কোনো সম্পর্ক থাকতে হবে না থাকবে না হয়তো তো আসো আশা করি যদি সে এখানে থাকে তো এটা বলা পর এখানে দেখে যে ওই সেই মেয়েটা এখানেই আছে সে কারোর সামনে যে বসে প্রার্থনা করছে তো এটা দেখতেছে আর কি জি সাও তো এখানে বলছে চ্যান ঝু তুমি এখানে তো এখানে চ্যান জিয়াও ঝু বলতেছে হ্যাঁ সেন ফাই তো এটা বলা পর এখানে বলতেছে আপনি ঠিক আছেন তাইকে বলতেছে তো এখানে জি চ্যান জিয়াউ শু এখানে কান্না শুরু করে দিতেছে আমি ভালো আছি সেন ভাই তুমি এখানে কেন এলে তাইকে কি তো এখানে বলতেছে এগুলো এগুলো কিসের মানে তাই বলতেছে তো এগুলো আর কি মরে যাওয়া লোকেদের আর কি শ্রদ্ধা জানানোর আর কি একটা টেকনিক বলতে পারেন অন্য কোনো ধর্মের তো এখানে বলতেছে আপনি কি করেছেন এখানে তাই কি বলতেছে তো এটা বলা পর এখানে বলতেছে আমি জরে আমার বোনের জন্য কিছু ধূপ জ্বালিয়েছি এখানে তাই কি বলতেছে এখানে বলছে কিন্তু এখানে কেন তাইকে বলতেছে কারণ আমার বোন এই স্থানেই মারা গেছে তাই কি বলতেছে তো এটা বলার পর এখানে বলতেছে যে ও তাই তো আপনি এটা উল্লেখ করার পরে আমি বুঝতে পেরেছি যে ভূতটি জিয়াউঝুর সাথে খুব মিল রয়েছে তাই কি বলতেছে মানে দাজি মানে জিয়াও মেই তো মেই এখানে বলতেছে আর কি এরকম করে যে আমার ওই মেয়েটার আর কি চ্যান সাথে আর কি মিল আছে ওই স্পিরিটটা তো এখানে বলতেছে যে ভূতের কি রকম দেখতে তো আপনি কি ভূত খুঁজে পেয়েছেন তাই কি বলতেছে তো এখানে ক্লাস প্রেসিডেন্ট যুগ আছে তো এখানে জি মানে জিয়াউমেই বলতেছে এটা ঠিক তোমার পিছনে তাই কি বলতেছে মানে জি শাওকে ভয় দেখানোর জন্য বলতেছে যে এটা ঠিক তোমার পিছনে তো দূরে যাও দূরে যাও তাই বলে এখানে জিয়া পা ধরে রাখছে কার্টুন ফেসের মতো বানাচ্ছে তো বাকি এখানে চ্যান জিয়াউ এখানে হাসতেছে বলতেছে এটা খুবই মজার ছিল এখানে বলতেছে ক্লাস প্রেসিডেন্ট যেহেতু আমরা এখানে চ্যান জিয়াউকে খুঁজে পেয়েছি তো তাহলে আমরা আর এখানে থাকবো না তো চলো আমরা চলে যাই তো এটা বলার পর এখানে বলতেছে এখানে তো হ্যাঁ এটা একটা যোগ ছিল তো এটা বলার পর বলতেছে আমি এবং জিয়া মেয়ে তোমাদের দুজনের জন্য বাইরে অপেক্ষা করব তোমরা তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে তাই বলে এখানে জিয়া মেয়ে আর এখানে জি সাহ চলে গেছে চলে যেতে যেতে বলতেছে আমি ভূত দেখতে পাচ্ছি না কেন কারণ তুমি খুবই দুর্বল মানে জিয়া মে বলতেছে আর ঈশাও বলতেছে কিন্তু আমি জন্মের পর থেকেই তো স্প্রিড দেখতে পাচ্ছিলাম তো এখানে বলতেছে ভূত কি সত্যি আমার মানে ঠিক এখানেই ছিল এটা কি সত্যি চ্যান জুয়ের বোন তাই কি বলতেছে তার জিয়া বলতেছে যদি এটি কিছুটা অদ্ভুত বলে মনে হচ্ছে তবে এটি অবশ্যই চ্যান জুয়ের ছোট বোন মানে বড় বোন আর কি তো এখানে বলতেছে কিয়া তো এখানে আর কি জোরে জোরে চিল্লাচ্ছে তো এখানে ক্লাস প্রেসিডেন্ট জিয়াউ ঝু কি হয়েছে তো এটা দেখে বলতেছে যে এখানে একটা স্পিড চলে তার বোন বের হয়ে গেছে তার সবার সামনে চলে এটা আছে জিয়াউ ঝুর তাই কি বলতেছে জি শাও তো জি শাও বলতেছে যে কি হচ্ছে তুমি কি করলে এখানে হ্যাঁ তো এখানে ক্লাস প্রেসিডেন্ট বলতেছে আমরা কিছু করিনি হঠাৎ করে এখানে এসে হাজির হয়ে গেছে তো এটা বলার পরে বলতেছে বড় বোন এটা কি সত্যি তুমি তো এখানে স্প্রিডটা এখানে অনেক রাগের চোখে দেখতেছে তো তার শরীর দিয়ে অনেক অরাবের হচ্ছে তো এখানে বলতেছে জিয়াওজু মানে জিসাও তোমরা তার আবেগ দেখে দেখো যে সে অনেক ঘৃণা করছে আমাদের দেখে তাই কি বলতেছে মানে মেয়া জিয়াও মানে জিয়াও মেয়ে বলতেছে যে সে আমাদেরকে দেখে আর কি অনেক ঘৃণা করতেছে তো এখানে জিশা বলছে ঘৃণা তো বোন তুমি কি তুমি কি আমাদেরকে হেড করো তাই কি বলতেছে তো এটা বলার পর এখানে বলতেছে জি শাও তোমরা মানে তোমাদের কারণে তার আবেগ অনেক বেড়ে যাচ্ছে মানে তার ঘৃণাটা আরও বেড়ে যাচ্ছে তো এটা খুবই বিপজ্জনক হতে পারে তাইকে বলতেছে হ্যাঁ জিয়াও মেয়ে তো এটা বলা পর জি শাও বলতেছে তাকে কারো ক্ষতি করতে দেবেন না প্লিজ আমাকে মানে আপনি কি তাকে তার সাথে এখানে মারামারি করতে পারেন মানে মোকাবিলা করতে পারেন জিয়াও মেয়েকে বলতেছে তো এটা বলা পর ফক্স স্প্রিটের চ্যাপ্টার মানে টোয়েন্টি এইট টোয়েন্টি এইটে বলতেছে ছাত্র এখনও চলে যায়নি কেন তাই তাইকে বলতেছে মানে বাসের পবিত্র লোকেরা বলতেছে তো এখানে মিঙ্কাও এখানে বলতেছে যে আমি আমি গিয়ে দেখে আসছি তুমি গাড়িতেই থাকো তো এটা বলার পর এখানে হ্যাঁ বলতেছে করে তো এখানে বলতেছে মিং মিস্টার কাং তো আপনি এখনও এখানে যাননি কেন তাই তাইকে বলতেছে তো এখানে মিস্টার কাং বলতেছে ও এটা মিস্টার লিং কিছু বাচ্চা আছে যারা এখনো আমার এখানে আসেনি তো এখানে কাং মানে কাও বলতেছে তো তারপর আমি তাদেরকে ফেরত পাঠাবো ঠিক আছে বাচ্চাদেরকে গাড়িতে বেশি অপেক্ষা করাবেন না তো এটা বলো বলতেছে ধন্যবাদ আমি আপনাদেরকে আগে পরে কিছু বা বার্বিকিউ খাওয়াবো ঠিক আছে বাড়বে কিউ ট্রাই করবো এটা বলছে ঠিক আছে অপেক্ষা করব আমরা তো এটা পরে চ্যাপ্টার টোয়েন্টি এইটের আর কি এখানে শুরু হয়ে যায় এখানে ক্লাসরুমকে দেখানো হয় দুইজন অনেক ঘাবড়ে আছে এই ভূতটাকে দেখে তো এখানে ভূতটাকে দেখানো হয় যে তার গা দিয়ে অনেক ঠান্ডার এনার্জি বের হচ্ছে তো এখানে এটা আর কি দেখতেছে যে স্প্রিড ফায়ার তো এখানে আর কি ফায়ার টাইপের কোনো এলিমেন্ট হচ্ছে ওই বনের কাগ দিয়ে তো এখানে বলতেছে মানে দেখা যাচ্ছে তার পুরো শরীর দিয়ে এখানে স্প্রিড এনার্জি দৌড়াচ্ছে তো এখানে বার্নার বলে একটা মানে মন্ত্র পড়তেছে যাও। তো জিয়াউমে আর কি এখানে বার্নাফ টাইপের একটা ফায়ার এলিমেন্ট ব্যবহার করতেছে তো জিয়া ওই ভুতটা কোনো কিছু হচ্ছে না মনে হচ্ছে তো এখানে বলছে জিয়াউশু দাঁড়াও দাঁড়াও এখানে অপেক্ষা করো তাই বলতেছে তো এখানে চ্যান জিয়াউসু বলতেছে প্লিজ দাঁড়াও সিস্টার তাইকে বলতেছে তো মেয়ে এখানে তার ফায়ারটা ব্যবহার করার পর এখানে দেখতেছে যে তার কিছুই হয়নি তার এখানে ব্যারিয়ার টাইপের কিছু একটা লাগাই রাখছিল মনে হয় সেই জন্য তার ফায়ারে কিছু হয়নি তো এখানে দেখে এটা চমকে গেছে যে কিছু হয়নি তো এটা বল এখানে দেখা যায় সেও এখানে মনে হয় কোনো একটা অ্যাটাক ব্যবহার করতেছে তো এই অ্যাটাকটা দেখে বলতেছে ঠান্ডার স্টেলিং এটা বাড়ি গিয়ে তাই মানে বলতেছে এখানে যে ঠান্ডার স্টেলি তার কাছে কীভাবে এলো তো এখানে বলতেছে হ্যাঁ যে সাপ তাড়াতাড়ি আমার পিছনে দাঁড়িয়ে থাকো তাই কি বলতেছে তো এটা পর প্রেসিডেন্ট বলছে মানে জিয়াউশু তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তো এখানে বলতেছে জি যে কী সমস্যা হয়েছে তো এটা বলার পর দুইজনই মানে এখানে দুই দলেরই এখানে সবাই পিছনে চলে গেছে পিছনে যাওয়ার পর একটা শিল্ড তৈরি করছে মি মানে জিয়াও মেয়ে শিল্ড তৈরি করার পর এখানে ওই স্পিরিটের মানে ঠান্ডার টাইপের অ্যাটাকটা তো এটা ঠেকানোর জন্য ব্যবহার করতেছে শিলটা তো এই শিলটার উপরের অ্যাটাকটা পড়ছে তো এখানে হ্যাঁ বেশি কিছু হয়নি জানালা গ্লাসগুলো শুধু ভাঙছে তো জানালা গ্লাসগুলো ভাঙার পরে বলতেছে এত শক্তিশালী সে তো বোন তাই বলতেছে তার চ্যান এখানে স্প্রিট মানে আমাদের জি জিয়াও মেয়ে বলতেছে এটা শেষ যদিও আমি জানি না কীভাবে সে এটা করেছে কিন্তু এটা খুব স্পষ্ট যে সে এটা নিয়ন্ত্রণ করতে পারে না তো এটা বলার পর এখানে তার ওই বলতেছে আমার মানে বোন তো এটা বলার পর বলতেছে তার কাছে ছুটে চলে যাচ্ছে তার সাথে কথা বলার জন্য এখানে যে মানে যে জিষাও বলতেছে সে তার ক্ষমতা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে আর বেশি এটা ব্যবহার করতে পারবে না তাইকে বলতেছে জোরে জোরে তো এটা বলার পর এখানে চ্যান ঝু এখানে ওই তার সিস্টারের কাছে চলে গেছে দৌড়ায় তো নিজেকে বজায় রাখার জন্য আর তেমন শক্তি নেই অদৃশ্য হতে চলেছে তো এখানে আপু তুমি কি ঠিক আছো তাইকে বলতেছে চ্যান গিয়েছু স্পিরিটের কাছে যে তো এখানে ওই যতটুকু পাওয়ার বেঁচে ছিল তো আর সবটুকুই এখানে ওই চ্যান জিয়া জোরকে অ্যাটাক করে দিয়েছে তো এটা আর কি জোরে ঝাটকা লাগছে তো বেচারা এখানে তার সিস্টার এখানে অনেক চশমা চশমা একদম দেখা যায় ভাঙে পড়ছে মানে ভেঙে গেছে তো এটা দেখে বলতেছে সেই তার মেজাজটা এখনো খারাপ মানে ভালো হয়নি তাকে বলতেছে জিয়াসু এখানে ও চ্যাপ্টার উনত্রিশ চ্যাপ্টার উনত্রিশে বলতেছে আমি খুবই দুঃখিত তো তাইকে বলতেছে স্প্রিটটাকে ধরে তো এখানে জি শাহ বলতেছে তাকে ফেরত দেওয়ার জন্য পর্যাপ্ত বাকি ছিল না মানে তাকে মানে তার শরীরটাকে ঠিক করে রাখার জন্য তার বিদ্যুৎ বেশি ছিল না তো এটা বলার পর বলতেছে জি সাও তুমি তো এখানে ওই স্প্রিটটা এখানে অদৃশ্য হয়ে জি শাহ এর বুকে ভিতরে চলে যাচ্ছে তো বুকের ভিতর যাওয়ার পর এখানে বলতেছে এটা কি সেই প্যান্ডেড নাকি তাই কি বলতেছে তো সেই প্যান্ডেডটা আর কি ভিতরে চলে যাচ্ছে ওই স্প্রিডটা তো এখানে বলতেছে যে মনে হচ্ছে এটা জিয়াঝু এর স্প্রিড মানে জিয়াঝু বনের স্প্রিড বের হচ্ছে মানে এ ভিতরে যাচ্ছে আর কি মনে হচ্ছে যদি আমি জানি না কেন এটা তাহলে এমন হচ্ছে জি সাহাও বলতেছে তো এটা বলার পর এখানে বলতেছে আরে থামো তুমি এটা কি করছো আমার এই প্যান্ডেটের ভিতরে কি কর ঢুক মানে ঢুকতেছে কেন তাই কে বলতেছে জিশাও তো এখানে কিছু একটা হিস মনে হচ্ছিল এখানে যে ফ্ল্যাশ বা অন্য টাইপের কিছু হচ্ছে তো এটা বলার পর এখানে বলতেছে তোমরা কি এখানে ডিনার করেছো তাই কি বলতেছে দুইজনই চুপচাপ তো এ বল ঠিক আছে তো আমরা আমাকে আমার বোনের কাছে ক্ষমা চাওয়ার অনুমতি দেওয়ার জন্য সেন্ট ভাই ধন্যবাদ তো এখানে বলতে পর বলতেছে হ্যাঁ কেন আপনাকে ক্ষমা চাইতে হবে যদি না তো এখানে বলতে সব সেন্ট ভাই প্লিজ থামুন তো এটা বলার পর বলতেছে সে বাস্কেট মানে ভালোবাসতো সে অনেক স্কুলের মানে স্কুলের টিমের ম্যানেজার ছিল তার বোনের কথা বলতেছে তো এখানে বলতেছে সে তার টিমকে নিয়ে অনেক বেশি ট্রেনিং করতো সে আশা করেছিল যে এবার ইভেন্টে আর কি ফাইনালে যেতে পারবে তো এটা বলার পর বলতেছে প্রতিযোগিতা ঠিক আগে সে তার মানে সাথীদের মানে সঙ্গী সাথীদের নিয়ে এখানে বিভিন্ন জায়গায় বেড়াতে যায় মানে বিভিন্ন জায়গায় আর কি যায় তো এখানে বলতেছে কিন্তু প্রতিযোগিতার দিন একটা দুর্ঘটনা ঘটে গেলো দুর্ঘটনা হচ্ছে যে যেই টিমগুলো এখানে খেলার জন্য আসছিল বাসে করে সে বাসটা আর কি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো সেখানে কোনো টিমই আর কি বেঁচে ছিল না তো এটা দেখে তার ওই টিম ম্যানেজার এখানে অনেক ঘাবড়ে গেছে মানে অনেক কান্নায় ভেঙে পড়েছে ভেঙে যাওয়ার পরে এখানে স্টেডিয়ামের ভিতরে একা একা বসে ছিল সে এই শোকটা আর এত মানে সহ্য করতে পারছে না যে তার সব টিমে একবারে মরে গেছে তো এটা বলা পর এখানে সে সবসময় এখানে একা একা বসে আছে তো এখানে নিজে নিজেই বাঁশি বাজাচ্ছে এখানে তার টিমকে সাপোর্ট করার জন্য তো এটা বলা পর এখানে অনেক অসুস্থ হয়ে যায় তো এখানে বিছনায় পড়ে গেছে তো এটা বলা পর এখানে যখন আমি তাকে দেখতে যাই তো সে সব সময় এখানে অনেক নিরাশ হয়ে থাকতো তো এটা বলার পর বলতেছে আমি নিশ্চিত ছিলাম না যে কিন্তু বোন একটি কথা বলতো না আমি তখন তার উপর অনেক রাগ হয়ে ওঠে রাগে আমি তার রুম ছেড়ে দিই তো এখানে তার সিস্টার তাকে থামানোর চেষ্টা করে তো এখানে পরের দিন দেখে যে তার সিস্টার এখানে তখনই আর কি মারা যায় তো এখানে বলতেছে যখন আমি খুবই খারাপ হয়েছিলাম সে সময় তো এখানে সেটার জন্য আর কি এখানে ক্ষমা চাইতে চাচ্ছিলো তো এখানে বলতেছে তবুও আমি যুক্তিসঙ্গত ছিলাম যে তাকে হাস হাস হাসাতে চেয়েছিলাম আর কি তাই কি বলতেছে তার সিস্টার তো এখানে এটা শুনে অনেক দুঃখের কাহিনি তো এখানে পিছনের কোনো স্পিড বের হচ্ছে মনে হয় তার পিছন দিয়ে তো এখানে বলতেছে যে আপনি বলছি মানে আমি বলছি যে বোন পাগল ছিল সে অবশ্যই আমার প্রতি অনেক ঘৃণা করতো আমি যদি বোনের সাথে ওই তর্কের মধ্যে না পড়তাম তবে সে হয়তো মারা যেত না তো হুম তো এখানে জিশাও এর উপর ওই স্প্রিডটা বোন দখল করে ফেলেছে আর বলতেছে কোনো উপায় নেই তুমি যদি এটা নাও মানে তুমি যদি একটা নাও করতে এটা হতোই বোকা তাইকে বলতেছে তো এটা বলো বলতেছে ইডিয়েট সিস্টার তো এখানে কি ইডিয়েট তো এটা বলতেছে যে বিঙ্গ তো তুমি নিজের প্রতি এত কঠোর কেন তুমি তোমার প্রতি পাগল না মানে আমি তোমার প্রতি পাগল না তাই কে বলতেছে মানে আমি তোমার মতো এত পাগল না তো এটা বলার পর বলতেছে হ্যাঁ এটা কি কোনো ভুল হচ্ছে মানে প্রেসিডেন্ট বলতেছে এটা নিশ্চয়ই কোনো মশালাদার স্প্রিট লেখা মানে স্ক্রিপ্ট লিখে রাখছে তো সেই স্ক্রিপ্ট বলতেছে তো এটা বলার পর ওইখানে এখানে তার সামনে এসে পড়েছে আর এখানে জি সাহার ভিতর স্প্রিডটা অনেক ঘাবড়ে গেছে আর বলতেছে কিসের জন্য আপনি আমার দিকে এত তাকিয়ে আছেন তো এটা এখানে জোরে করে একটা খুশিতেছে তো এখানে বলছে ওখান থেকে বের হয়ে আসো তাড়াতাড়ি আমার হাজব্যান্ডের শরীরের ভিতর থেকে বের হও তাড়াতাড়ি ব্যথা লাগছে প্লিজ মাথা ঘোরাচ্ছে আমার তাইকে বলতেছে জি সাহাও এখানে মায়ের খেয়ে তো এখানে জি শরীর স্পিডটা ভিতরের স্পিডটা বলতেছে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে প্লিজ থামো থামো থাকি বলতেছে তো এটা বলছে আমি যাচ্ছি না দেখি তুমি আমার কি করতে পারো তো আর কি ভেঙেছে ওই স্পিরিটটা জিয়াউ মেয়েকে অনেক রাগ হয়ে গেছে রাগ হয়ে যাওয়ার পর বলতেছে আহা আগে আমাকে জ্বালানোর জন্য এটা তুমি শাস্তি তোমার কি বলতেছে তো চিন্তা করবে না সে কিছুই করতে পারবে না তো এটা বলা পরে এখানে অনেক জোরে একটা পাঞ্চ মারছে তো এখানে বলতেছে বোন কেউ কেউ এটার জন্য কি জিজ্ঞাসা করলে সমস্যা পড়তে হবে নাকি এটাই কি বলতেছে তার সিস্টেম তো এখানে জিয়াওমেই একটা পাঞ্চ দিয়ে এখানে তার উড়াইছে একদম জি সাউকে তো এখানে রাগ হয়ে বলতেছে অনেক মানে অনেক ব্যথা পেয়েছি তাইকে বলতেছে ও এটা তাহলে ব্যথা না তাহলে দারুণ তাইকে বলতেছে হাত মোটকায়া তো এটা বলার পর বলতেছে দুইজন তো আমি আসলে মনে হচ্ছে আমাকে ধরে মারতেছে এরকম মনে হচ্ছে আমাকে বাঁচাও কেউ তাই কি চলে থামো থামো আমি আমার বোনের কথার সাথে কথা বলার পর চলে যাব। আমি আর আমি একটু কথা বলতে কথা বলতে দাও প্লিজ তাইকে বলতেছে কোনো ভাবেই না আমি চিন্তা করি না কি কারণে আমি আমার হাজব্যান্ডের শরীরে অন্য মহিলাকে আমি ঢুক অনুমতি দেব না তাই কি বলতেছে তো এখানে হ্যাঁ আমি অবিলম্বে চলে যাব তো এর মানে হ্যাঁ চ্যানজিয়া এই ব্যান্ডেটের ভিতরে আছে তাই তো তো এটা বলার পর বলতেছে জিয়াও সেই মানে জিয়াও মেয়ে তুমি কি আমার উপর একটু মানে ভালোভাবে যেতে পারো না প্লিজ তো এখানে বলতেছে তো এই প্যান্ডেটটা নিয়ে নিয়েছে তার কাছ থেকে আর বলতেছে সে তার সাথে কথা বলার জন্য আমার শরীর ধার নিয়েছে তাই কি বলতেছে যে এই শাও এখন ওই স্ত্রীটা চলে গেছে তো আপনি তাকে স্পর্শ করতে পারবেন না তাই কি বলতেছে তো এখানে বলতেছে বাহ আমাকে ছেড়ে দাও তুমি দুর্গন্ধ শিয়াল তাই কি বলতেছে তো এটা বলার পর বলতেছে আমাকে ছেড়ে দাও তুমি পাগল সাইকো বয়ফ্রেন্ড রক্ষাকারী ইডিয়েট দুঃসাহস প্রতিবন্ধী অতিস্টিক অর্ধেক মানব সবাকে বকতেছে তো এখানে কি জিয়ান জিয়াও ভাই সে আগে কথা বলছিল তো কি বলতেছে সত্যি আমরা এটা শুনতে পাচ্ছি না তো এটা বলা পর বলতেছে এই প্যান্ডেটের কারণে তার মতো দেখায় মনে হয় তো এখানে তার সিস্টার এসে বলতেছে যদি সেন ভাই তার কথা শুনতে পায় তাহলে সে কি বলেছে আমাকে বলতে পারবে তো এখানে বলতেছে হ্যাঁ হ্যাঁ ভাই আপনি কি বলতে চান তো তোমার জন্য তোমার বোনের সাথে কথা বলতে পারে না তো এর এর আমি বুঝেছি বুঝতে পেরেছি তো এটা বলছে সে বলেছে যে তুমি যেখানে যাওয়ার পর তিনি একটু ভেবেছিলেন মানে সে ভেবেছিল মানে ওই হসপিটাল থেকে যাওয়ার পর সে অনেক ভেবেছিল এবং সে একটা ফাইনাল বিদায় জানাতে চেয়েছিল তাই কি বলতেছে এবং তারপর তাই বলতেছে তো এবং তারপর সে বজ্রপাত পরে এবং মারা যায় তাই কি বলতেছে তো এটা বলার পর এখানে বলছে কি বজ্রপাতে এখানে বজ্রপাত দ্বারা মারা যায় তো যে কিভাবে হতে পারে হাসপাতালে বলেছিল তার আঘাত লাগলাই শরীরে বজ্রপাতের মৃত্যু কিভাবে হতে পারে তাইকে বলতেছে তো এটা বলার পর বলতেছে তো এখানে প্যান্ডেটটা বলতেছে যে আপনার বোন বলেছিলেন যে তিনি নিশ্চিত নন তবে তিনি মারা যাওয়ার আগে সেই বজ্রপাতটা দেখেছিল তো এখানে তার টিচার এসে বলতেছে মি মানে মিঙ্কাও যে বজ্রপাত হয়েছিল কিন্তু কোনো আঘাত ছিল না এবং কখনও তার স্পিরিট বজ্র শক্তি অবশিষ্ট আছে আমি তোমার সেই প্রশ্নের উত্তরটা দিতে পারি তাই বলতেছে যে এখানে জিশাওয়ার এই মানে জিয়াও মেয়ে এখানে দেখতেছে অবাক হয়ে তো চ্যাপ্টার তিরিশে চ্যাপ্টার তিরিশে বলতেছে ও সেখানে ওই যে আমাকে গুলি করবে না প্লিজ কি বলতেছে তো এটা বলো পর এখানে মানে যেই। জিয়াউ আর কি জিয়াওমি এখানে তার সামনে চলে এসেছে আর বলতেছে আহ আপনি এখন বন্ধুত্বপূর্ণ মানে করতে এসেছেন তাই তো তাইকে বলতেছে তো ওখানে বাকিগুলো দেখতেছে অবাক হয়ে তো এখানে মিঙ্কা বলতেছে আমি তো তোমাকে একবার গুলি করেছিলাম আর তুমি আমার হাত ছিঁড়েছিলে চলো এটাকে বলি আমরা একটু শান্তিতে কথা বলতে পারি না তাই কি বলতেছে তুমি আমার স্বামীকে একবার থাপ্পড় মেরেছিলে তাই কি বলতেছে তো তাহলে তোমার স্বামীকে একবার থাপ্পড় মারতে দিলে কেমন হয় তো এটা বলতেছে এটা এটা ভাববে আর না আমি মেরে দেব তাই তো কেমন হয় তাই কি বলতেছে তো এখানে বলতেছে তো আমি তোমাকে থাপড় মারলে শেষ করলে এটা কেমন হয় তো এটা সমান হবে তাই কি বলতেছে তো তারপর বলো তুমি এখানে কি কী করছো তো এটা বলো পর এখানে বলতেছে তাহলে একটু ভালোভাবে বলি তো আমি এখানে খেলাধুলার মানে সেই টুর্নামেন্টার আর কি মারটা আর কি ক্লিয়ার করার জন্য দায়িত্ব ছিলাম তো সেটা পরীক্ষা করতে এসেছি তো সত্যি এখানে জিয়াউসে বলতেছে হ্যাঁ পরিকল্পনাটি মিস্টার মিং মানে লিং একে মানে করেছিল তো তাই এটা একটা কাকতালুয়া ব্যাপার তো মানে কনসিডেন্স একটা তো এখানে তাহলে এই মিস চ্যান জিয়াও বাই তার শখ থেকে মানে আবার মানে রিকভারও হয়ে উঠেছিল। তো তাহলে এতে কোনো সন্দেহ নেই যে তিনি সে বজ্রপাতে মানে বজ্রপাত দ্বারা হৃদয়ের রাক্ষস দ্বারা নিহিত হয়েছিল যা জি জিয়ান দ্বারা আকৃষ্ট করেছিল মানে কোনো একটা রাক্ষস আছে সেই রাক্ষস আর কি মান বজ্রপাত দিয়ে মারে তো এটা বলবো হ্যাঁ তাই বলতেছে জি জিয়ান বাবা যখন শিয়াল স্প্রিট প্লে মানে শিয়াল স্প্রিড প্লে দিয়ে স্প্রিড টুল তৈরি করার কথা বলেছিল তখন তিনি এটি সম্পর্কে উল্লেখ করেছিল তাই কি বলতেছে তো এটা শুনে বলতেছে ও সেই বাস্টারটা এখানে ছিল তাই কি বলতেছে এই মানে তার বাবার কথা বলতেছে তো ও এটা ঠিক যে আমি সেই ছেলেদের সম্পর্কে জানি তো এটা পর এখানে টিচার হয়ে বলতেছে যে তারা একগোচ্ছ বিদেশে ভরা মানুষ তারা অত্যন্ত আত্মকেন্দ্রিক নিষ্ঠুর নৃশংস কাল্টিভেটর মানে অনেক ডেভিল কাল্টিভেটর তাই তারা সর্বদাই এখানে হ্যাভেন থেকে শাস্তি পায় তো তারা তাদের ক্রিয়াকলাপের সুগার কোট করে এবং মানে হেভেন্স থেকে শাস্তি তাদের থামানোর জন্য তৈরি হয় তাই হ্যাঁ তারা নিজেদেরকে এখানে জিজিয়ান জিয়ান বলে এমনকি শাস্তি পেতে তারা অনেক খারাপ কাজ করে তো এটা বলবো বলতেছে হ্যাঁ বোঝার ভান করা হ্যাঁ তো তাহলে যেভাবে হোক সে এখানে বজ্রপাত মরে গেছে তাই না তো একে বলতেছে জি সাও তো এখানে বলতেছে ইউ সঠিক শুধুমাত্র তারা সেই বজ্র লণ্ঠনকারী হৃদয় দানবকে আকর্ষণ করতে পেরেছে তো তো এখানে বাই বা সবে মাত্র তার দুঃখ থেকে পুনরুদ্ধার করেছে তার অবশ্য একটা দৃঢ় স্প্রিট থাকতে হবে তাই এটি সেই হৃদয়ের দানবকে প্রভাবকে বাতিল করে দিয়েছে তো এটা বলো এখানে বলতেছে তার এই স্প্রিট হৃদয় পিন্ডের দ্বারা উন্নত হয়েছিল কিন্তু স্বাভাবিক মানব একটি উন্নত স্পিরিট উত্তরাধিকারী হতে পারে না তাই তার মস্তিষ্ক একটা বিশাল ধাক্কা পেয়েছে তাই সে মস্তিষ্কে আঘাতেই মারা গেছে তো এখানে চুপ করো তুমি হ্যাঁ চোখ চেয়ার মানে চেয়ার পাগল তুমি সেই ব্যক্তি যে মস্তিষ্কে আঘাতে মারা গিয়েছো তাই কি বলতেছে স্প্রিটের ওই প্যান্ডেল প্যান্ডেলটাকে দেখিয়ে তো এটা বলতেছে হ্যাঁ হ্যাঁ এখানে এটা আপনার বোন এটা একটা উপহার হিসেবে বিবেচনা করুন তাই কি বলতেছে জিয়া মেয়ে ওই জি আমি পেন্ডেন্টটা আর কি গিফট করছে হ্যাঁ তো এখানে বলতেছে দাঁড়াও দাঁড়াও ওয়েট তাই কি বলতেছে জি শাহ এখানে তার নিজের পেন্ডেন্টটা আর কি আরেকজনকে দিয়ে দেছে তো এখানে জি আমি বলতেছে কি তুমি জিয়াও বাইয়ের সাথে বিচ্ছেদ হতে ঘৃণা করছো হ্যাঁ তাই কি বলতেছে মানে বিচ্ছেদ হতে পারবে না তাই কি বলতেছে না না তাকে না এটা তার কাজ করেছো তাই কি বলতেছে তো এটা এখানে বলতেছে তাহলে আমাদের যাওয়া উচিত আর তো আপনিও আসছেন আমরা আমাদের সাথে যে ঝামেলাটা হয়েছিল সেই ঝামেলাটা আর কি মানে শেষ করতে চাই তাই কি বলতেছে তো বেচারা মিঙ্ মিঙ্কাও এখানে ঘাবড়ে আছে তো আমি মনে করি সে ভুলে গেছে সেই প্যান্ডেলটা আমার কাছে ফিরে আসবে আবার মানে কেউ নিলে পরে তার কাছে আবার ফিরে আসবে প্যান্ডেলটা আমি কি মানে যদি এটা ফিরে আসে তাহলে আমি তার আরও বেশি বিরক্ত হব তাহলে তো এটা বলা পর এখানে এই মেয়েটার কাছ থেকে প্যান্টের ফিরে আসতেছে তো ফিরে এসে মানে অনেক ব্যথা লাগতেছে গলায় তাই বলে অনেক চিল্লাছে ভয়ে তো হ্যাঁ বাচ্চা বাচ্চা কেউ আমার সাহায্য করো তাই কি বলতেছে খুব দেরি হয়ে গেছে এটা তো এটা বলা পর এখানে দেখা যায় যে জি শাওয়ের সামনে অনেক জোরে করে ধাক্কা লাগছে তার কপালে দিয়ে তো এটা বলা পর এই চ্যাপ্টারটা এখানে এসেছে একত্রিশ তো একত্রিশে এখানে বলতেছে এটা অনেক ব্যথা পাইছে বেচারা জি সাও এখানে তার দিয়ে আত্মা বের হয়ে গেছে তো আত্মা বের হয়ে যার পরে এখানে বেচারা জিয়া ও মেয়ে অনেক রাগ হয়ে বলতেছে বলতেছে আমার হাজব্যান্ডকে তাড়াতাড়ি ছেড়ে দাও তাইকে বলতেছে আর এখানে চ্যান জিয়াও মানে চ্যান জুঝাও এখানে অনেক ঘাবড়ে গেছে আর বলতেছে না না প্লিজ তাই বলতেছে তো তাড়াতাড়ি করে নেমে পড়ছে তো আমি নামছি আমি নামছি প্লিজ আমাকে শাস্তি দিও না তাইকে বলতেছে তো এখানে তো এখানে বলতেছে আমি এটা বলতে চাইনি দয়া করে আমাকে প্লিজ আঘাত করবেন না তো তাই বলতেছে মি জিয়াও মেয়েকে তো এখানে পোকা ব্যান্ডেড তাই বলতেছে অনেক রাগ হয়ে তো লিঙ্কা আসো এমন কিছু জায়গা খুঁজে বের করে যেখানে আমাদের এই মামলাটা সারাতে পারে তো ঠিক আছে তাই বলে এখানে বলতেছে এখানে করা যাক তো বলতেছে যে মিকাও অনেক মানে সমস্যায় পড়ছে তো এখানে স্প্রিট মি মানে জিয়াউমি বলতেছে স্টুপিট পেন্ডেড তাই কি বলতেছে অনেক রাগ হয়ে গেছে এই প্যান্ডেটের সম্পর্কে তো এখানে বলতেছে আমার সিদ্ধার্থে কি আবার একটু ভাবা যায় না ভালো করে তাই কি বলতেছে মানে থাপ্পড় মারার ব্যাপারটা তো না তাই কি বলতেছে এটা খুব দেরি হয়ে গেছে তাই কি বলতেছে হ্যাঁ আমি জিয়াও মানে মিং কাও তো এখন তাহলে দয়া করে প্লিজ আমার উপরে একটু আসতে মারবেন তাই কি বলতেছে কারণ এটা খারাপ হবে যদি আমার দাঁত পায় এখানে ভেঙে যায় মানে দুধের দাঁতটা যদি ভেঙে যায় তো এটা ভালো করে এখানে থাপ্পটা পড়ছে মুখে তো আমি আপনাকে শান্ত করাতে একটা মন্ত্র গাইবো ঠিক আছে তাই কি বলতেছে তো এটার বলা পরে এখানে অনেক জোরে করে মারছে আর এখানে মিয়াও যে বলতেছে তুমি মরে যাও স্টুপিড পেন্ডেন্ট তো এটা বলা হয় এখানে অনেক জোরে করে থাপ্পড় মারছে তো এখানে থাপ্পড়ে অনেক প্রেসার হয়েছে তো আপনি নিজেকে একটা মানে আবার পুনর্জরম পাওয়ার কোনো উপায় খুঁজে বের করুন তাই বলতেছে তো এটা বলা পর এখানে তিনজনই অনেক অবাক হয়ে গেছে একটা টিচারের সামনে এরকম করে আঘাত করছে কি কি তৈরি করে মারছে রে এখানে কি বলতেছে তো এখানে বলতেছে হ্যাঁ স্বাভাবিক এখন সব কিছু তো চলো আমাদের যাই জি সাও তাইকে বলতেছে তো বাকিগুলো অনেক কাঁপতেছে ভয়ে তো এটা বলার পর এখানে বলতেছে সাও মানে যাও জিয়াও মেয়ে হ্যাঁ তুমি কি আর পাগলামি করবে না তাই কি বলতেছে এত পাগলামা হওয়ার তো আর কোনো অর্থ নেই আমাকে তার থেকে মানে একবারে শেষ করার কোনো উপায় খুঁজতে হবে তাই কি বলতেছে তো এটা পর বলতেছে না তাই না তো তাই কি তুমি অভিযোগ করছো তাকে তাই কি বলতেছে সে কি ওই জঘন্য ভূতটা কি এবার কিছু বললো তাই কি বলতেছে তো বলতেছে যে তাই তুমি তাকে কি অভিযোগ করছো তো এটা বলার পর এখানে বলতেছে জিয়াউু এখানে এসো তাইকে বলতেছে ডাকতেছে তো তোমার বোন বলেছে সে গত দুই বছর ধরে তুমি তাকে যে ফল ও রুটি দিয়েছ দিয়ে আসছো সে বলে এটা খুবই নম্র মানে খুবই খারাপ দেখতে খাইতে তাই কি বলতেছে তো এখানে জু মানে জিয়াউু বলতেছে আহ এটা কি সত্যি তাই কি বলতেছে তো এটা বলা পরে এখানে বলতেছে তোমার বোন বলেছে যে চায় হ্যাঁ আমি হ্যাঁ পেয়েছি অন্য কিছু তো এটা আর কি নোট করতেছে তো আপনি কি শুধু খাবারের নামকরণ করেছেন তো এখানে বলতেছে হ্যাঁ তো এটা বলা পরে এখানে একটা সব মানে ধামাকা হয় ধামাকা হওয়ার পরে এখানে ওই মেয়েটা বেরোয় আসছে যে এখানে অন্য বডির মানে কন্ট্রোল করেছিল হ্যাঁ কাও তুমি কি ঠিক আছো তাই কি বলতেছে তো এই ধামাকা হওয়ার পর এখানে কি একটা এখানে দেখানো হয় বোঝা যাচ্ছে না তো এখানে বলছে কত দুঃখের ব্যাপার তো এখানে তো এখানে লিঙ্কাও এখানে বসে আছে বেচারা পাথরের নিচে পড়ে গেছে তো এই চ্যাপ্টারটা আজকের জন্য এই পর্যন্তই রাখলাম তো দেখা হচ্ছে পরে ভিডিওটা ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো যারা নতুন এসেছেন অবশ্যই সাশ্রয় পড়ে যাবেন আর দেখা হচ্ছে পরে বাই